এই মাটির আদম আমার প্রিয়, আমার মাহবুব, তোরা তার খেদমত করবে, সকলে খেদমত করবে। আসমানকে আদেশ দিছে আসমান তুই খেদমত কর, জমিনকে আদেশ দিছে জমিন তুই খেদমত কর, সূর্যকে আদেশ দিছে সূর্য তুইও খেদমত কর, চন্দ্রকে আদেশ দিছে ও চন্দ্র তুইও খেদমত কর, কোটি কোটি গ্রহ নক্ষত্রকে আদেশ দিছে তোরও খেদমত কর, তরুলতা সৃষ্টি করে তাদেরকে আদেশ দিছে তোরও খেদমত কর, কুল কায়নাতের সবাই আমাদের খেদমতে নিয়োজিত। বুঝি না কেন আমরা যে মাখদুম তারা যে খাদেম, এটা কেন বুঝি না, চিন্তা করি না, চিন্তা করার সময় নাই, চিন্তা করার মতন মানুষের কাছে যাই নেই। যে মানুষটা আমাকে ফিকির করা শিখিয়ে দিবে, চিন্তা করা শিখিয়ে দিবে, যে মানুষটা আমাকে চিন্তা শিখাইবে, বেহুশের সঙ্গে থাকতে থাকতে আমরাও বেহুশ, যদি বাহুশের সঙ্গে সঙ্গ নিতাম তাহলে আমাদের হুশ আসত, যদি আকলমানদের সঙ্গ নিতাম আকল হতো, যদি আলেমের সঙ্গ নিতাম এলেম হতো, যদি বসিরতওয়ালার সঙ্গ নিতাম আমারও বসিরত আসত। বসিরতওয়ালাদের সঙ্গ নেই নাই জন্মের পর থেকে, মা বাবার সঙ্গ নিছি, বন্ধু বান্ধবের সঙ্গ নিছি, আত্মীয় স্বজনের সঙ্গ নিছি, যাদের কারো মাঝে ফিকির নেই, চিন্তা নাই। তো কোজাওয়া আজ কোজাওয়া কিস্তি, ও মানুষ কোন দেশ থেকে আসলি, কোন দেশে আসছিস, আবার কোন দেশে যাবি, এই তিন ফিকির নাই। ফিকির কেন নাই, যারা ফিকির করে তাদের সান্নিধ্যে যাই না, তাদের কাছে উঠা বসা করি না। আমার বাবা তো আর ওই ফিকিরওয়ালা না, চিন্তাওয়ালা না, আমার মা তো চিন্তাওয়ালি না, আমার আশেপাশে আত্মীয় স্বজন গতি গোষ্ঠী যারা আছে তাদের তো চিন্তাওয়ালা না, চিন্তা মুক্ত, চিন্তা একটাই আছে, যে চিন্তাটা গরুর আছে ছাগলের আছে। কি চিন্তা? তিনটা, কেমনে খামু আর ঘুমামু আর প্রজনন করমু বাচ্চা দিমু, জানোয়ারের কাজ তিনটা, আমাদের কাজও তিনটা, ইয়ার বাহিরে আমাদের নজর যায় নাই, ফিকির যায় নাই, চিন্তা যায় নাই, কারণ চিন্তা কেউ শিখায় নাই, যেটা শিখাইছে এটা নিয়ে ব্যস্ত আছি, শিখাই দিছে বাবায়, শিখাই দিছে ছোট্ট সময় মনোযোগ দিয়া কাজ কর, পয়সা উপার্জন কর, অর্থ সম্পদ উপার্জন কর, দুনিয়াতে শান্তি পাবি, মানুষে ইজ্জত করব, এই শুরু হলো শিক্ষা, এখান থেকেই শুরু। মারও একটি কথা, এখন বড় হয়েছিস, কাজ কর, মনোযোগ দিয়া পয়সা অর্থ আমদানি কর, সঞ্চয় কর, জীবন সুন্দর হবে, এই তালিমে তালিমে বড় হয়েছি। কেউ বলে নাই তো কোজাবা আজ কোজাবা কিস্তি, মৌলভি গাছতি ও আদা হিস্তি, তো কোজাবা আজ কোজাবা কিস্তি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে মানুষকে এই ফিকির শিখানোর জন্যে, চিন্তা শিখানোর জন্যে, রাহবরি করার জন্যে, সিরাতে মুস্তাকিম দেখানোর জন্যে
ঈসা লীলা তরিক ঈসা লীলার মতলব করার জন্য কিছু মানুষ পাঠাইছে, মানব কুলে কিছু মানব পাঠাইছে, কিছু তারা একটা ক্ষমতা নিয়ে আসছে, ক্ষমতাটার নাম হলো রুশদুন। রুশদ রাশিন দাও রুশদ, এই ক্ষমতাটা যাদের অর্জন হয় তাদের নাম হলো মুর্শিদ। রুশদুন ক্ষমতাটা যাদের থাকে যাদের অর্জন হয়, সাধারণত এই ক্ষমতা এই ক্ষমতাটা এই শক্তিটা দাঁতে খোদাই খোদা প্রদত্ত হয়ে থাকে। কামাই করা হয় আরেকজনের সান্নিধ্যে গেলে সে পথ দেখায় দিলে কামাই করতে পারে, কিন্তু তাদের মশালটা এত আলোকিত হয় না। যাকে আল্লাহ দিয়ে দিছে খোদা দাঁত এই সাদাত বাজুরে মাজুয়ানি ঈসা আদত, জাতিকে পথ দেখাইবা বাহুর বল নয়, মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবা বাহুর বল নয়, বরং তুমি পৌঁছেছনি, তুমি খবর পাইছনি, তোমার এরফানে রব্বানি হাসিল হয়েছিনি, তুমি তোমার মালিক চিনোনি। চিনলে আরেকজনকে চিকেই চিনাইতে পারবা, বুঝলে আরেকজনকে বুঝাইতে পারবা, কখনো শব্দ দিয়া কখনো শব্দ ছাড়া। না কিতাব সে না কলম সে, না কিতাব সে না কলম সে, না জর সে পয়দা দিল হতা হ্যা বুজুর্গো কি নজর সে পয়দা। জি, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ পাঠাইছে একটা শক্তি দিয়া, যে শক্তির নাম হলো রুশদুন। এই শক্তিটা যাদের মধ্যে থাকে তাদের নাম মুর্শিদ। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মুর্শিদ পাঠাইছে। যখন এই দুনিয়া অন্ধকার হয়ে যায়, যখন দুনিয়া জেহালতে ভরে যায়, যখন দুনিয়ার মানুষ পথ হারায় বিলকুল, তখন একজন মুর্শিদ পাঠিয়ে দেয়। যেমন কখনো পাঠাইছে ইব্রাহিম নবীকে, কখনো পাঠাইছে ঈসা নবীকে, মুসা নবীকে, শেষ জমানায় শেষ চিকিৎসা করার জন্যে একজন সার্জন অভিজ্ঞ ব্যক্তি পাঠাই দিছে, যিনি সকল মুর্শিদেরও মুর্শিদ, যিনি সমস্ত নবীদেরও নবী, ইমামুল আম্বিয়া, সাইয়েদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, যার নাম মুহাম্মদ, যার বাবার নাম আবদুল্লাহ, যার দাদার নাম আব্দুল মুত্তালেব, বাড়ি হলো মক্কা দেশে, বংশের নাম কুরাইশ, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুর্শিদ, রাহবর, পথপ্রদর্শক। তিনির চেয়ে বড় মুর্শিদ অতীতে আসে নাই, তিনির চেয়ে বড় মুর্শিদ অতীতে আসে নাই, তিনির পরে আর কোনো মুর্শিদ আসবে না। হ্যাঁ, তিনির পরে কিছু মুর্শিদ হবে, তার দেখানো পথ নতুন করে উম্মতকে স্মরণ করাই দিবে। তো যুগে যুগে যুগকে সময়কে কালকে বদলাইবার জন্যে, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে আল্লাহ মুর্শিদ পাঠায়। যেমন কোনো সময় মুসাকে ঈসাকে পাঠাইছে, কোনো সময় ইব্রাহিমকে পাঠাইছে, সর্বশেষে মুহাম্মদুর রসুলুল্লাহকে পাঠাইছে। আপনাদের গরজিম বেশি ময়লা হয়ে গেলে উপরেও ঝাড়ু দেন, নিচেও ঝাড়ু দেন। এই দুনিয়াকে ঠিকঠাক করার জন্য দুনিয়া যখন কুফুর শেরেক বেদাত দিয়ে বেশি ময়লা হয়ে যায়,
আবর্জনা বেশি জমে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কাল ওই সময়কে শুধাইবার জন্য একজন মুর্শিদ পাঠাই দেয়। জমানার মানুষকে পথ দেখাইবার জন্য জমানার মানুষকে আল্লাহ দেখাইবার জন্য আল্লাহ চিনাইবার জন্য আল্লাহ বুঝাইবার জন্য আরে ভাই যেদিকে তাকাইবেন ওইদিকে আল্লাহর নিদর্শন আয়াতে ইলাহি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের অভাব নাই যেদিকে তাকাইবেন ওইদিকেই আয়াত যেখানে নজর করবেন ওইখানেই আয়াত যা শুনবেন সব আয়াত আয়াত শব্দের অর্থ হল চিহ্ন আলামত নিদর্শন আল্লাহ বুঝার নিদর্শন যেদিকে তাকাইবেন যাদার নজর কার তাহ ওদার তুহি তো যাদার নজর কার তাহ ওদার তুহি তো কিন্তু আমাদের চক্ষুটা নষ্ট শ্রবণ শক্তিও নষ্ট দেমাগ নষ্ট দিল নষ্ট যে কারণে দেখি বটে হক দেখি না শুনি হক শুনি না বুঝি হক বুঝি না জানোয়ারের বুঝ বুঝি জানোয়ারে যা বুঝে আমিও তা বুঝি ওই বললাম জানোয়ারে তিনটে বুঝে কেমনে খাইব কেমনে খাইব ওইটা দরকার নাই কেমনে খাইব কাটটা খাইব ওইটারও দরকার নাই আর খাবার শেষে পেট ভরলে ঘুমায়া যাইব ঘুম থেকে ওইটা প্রজননের কাজ করব আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানবের কল্যাণে মানবকে রাহবরি করার জন্য মানবকে পথ দেখাইবার জন্য মানুষকে শুধাইবার জন্য যুগে যুগে মুর্শিদ পাঠাইছে এগুলো তার মৌখিকভাবে বললে হবে না মৌখিক কথার কোনো মূল্য নাই মৌখিক ওয়াজ করার মানুষ দুনিয়াতে বহুত আছে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জমানায় মুর্শিদ হিসাবে পাঠাই দিছে নবীউল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দে যুগে যুগে মুর্শিদ পাঠায় যুগে যুগে রাহবর পাঠায় দলিল হিসাবে কোরআন খুলছি একটু পড়া শুনাই ভূমিকা স্বরূপ দুই চারটা কথা বললাম কয়টা কথা শুনছেন যে মুর্শিদ পাঠায় জমানায় বিশে হ্যাঁ কি যখন জমানা অন্ধকার হয়ে যায় তখন মুর্শিদ পাঠায় এই দেখেন কথা কোরআন থেকেই বলছি আগে একটু আপনাদের শ্রবণ শক্তিটার মধ্যে দিয়ে দিলাম এবার শোনেন أعوذ بالله من الشيطان الرجيم ولقد آتينا إبراهيم رشده আমি ইব্রাহিমকে রুশদ দিয়ে পাঠাইছি দেখছেন ফাকে ফাও বলি নে ফাও না আমি ইব্রাহিমকে পাঠাইছি রুশদ রুশদ এই একটা ম্যাগনেট দিয়ে পাঠাইছি সেই ম্যাগনেটের নাম হলো রুশদ রা সিন দাল মাদ্দা রুশদ আর এই শক্তিটা যার থাকে তার নাম মুর্শিদ আমি ইব্রাহিমকে মুর্শিদ হিসেবে পাঠাইছি ولقد آتينا إبراهيم رشده إبراهيم কে রুশদ দিছি এজন্য ইব্রাহিম তার জমানার মুর্শিদ ইব্রাহিম তার জমানার মুর্শিদ এবার কথা হলো আল্লাহ মুর্শিদ কেন পাঠায়
মুর্শিদ পাঠায় পথ দেখাইবার জন্য, আল্লাহ চিনাইবার জন্য, আল্লাহ বুঝাইবার জন্য, মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবার জন্য। ও দোস্তরা কোথায় যাইবেন? যাইবেন না থাকবেন? চেত নাই। আরে যাইবেন না থাকবেন? যাও লাগবো না, দৌড়ে নিব। কত কাপ্তান এ থাকতে চাইছে, কত রুস্তমার মাস্তান এ থাকতে চাইছে, কাম হয় নাই। ফেরাউনের মতন কাপ্তান, নমরুদের মতন কাপ্তান থাকতে পারে নাই। যাইতে চায় না, ভবে আসলে কেহ নিয়ে যায়। জি, নিয়ে যাবে। এখন কথা হলো কোথায় যাবে? আল্লাহু আকবর, যাইতে হবে চিরসত্য। কোথায় যাবে? তুই যেখানে যাবি নিয়ত করছ, ওইখানে তোরে বুঝিয়ে দিব। কেউ যায় যেখানে যাওয়ার টিকিট কাটছে, গাড়ি তার ওইখানে পৌঁছাইবে না? আপনি যদি সৌদি আরব যাওয়ানের টিকিট কেটে থাকেন বিমানের, তো কি আপনারে জাপান লয়ে যাইব? এবার চিন্তা করেন, কোন দেশের টিকিট কাটছেন? দেশ দুইটা, একটার নাম ইল্লিন, আরেকটার নাম সিজিন। দুইটা দেশে মাঝখানে কিছু নাই, মাঝখানে আমরা বসে আছি, খেতের মাঝে আছি, ফসল করার জন্যে, রোজগার করার জন্যে, কামাই করার জন্যে, উপার্জন করার জন্যে তোরে তোর বাড়িতে নিয়ে যাবে। কথা হলো যেখানকার টিকিট কাটবি তোরে ওইখানে নিবে। যে গাড়ি কয়েকটা স্টেশনে লাগিয়ে রয়েছে, আপনি একটার মধ্যে উঠছেন, কিছুক্ষণ পরে জেগে এলো, কই যাইবেন? কয় ডাকা, তুমি এইটা তুলছেন কা? ডাক্কা দানা মাই দিব, খারাপ, মাথা নষ্ট। এটা সিলেটের গাড়ি দোস্ত, টিকিট কিনে ফেলেন, টিকিট কিনেন, টিকিট কিনেন, টিকিট কিনেন, বিশাল লাগান, পাসপোর্ট করে যায়েন, নাইলে ধরা পড়বেন। ধরা পড়লে ওইখানে কোনো জামিনদার নাই, কোনো জামিনদার নাই। হ্যাঁ, যাই জামিনদার বানায় গেছে তার জামিনদার আছে, যাই মুর্শিদ বানায় গেছে ওর জামিনদার আছে। আছেন আমার মুখতার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে যিনি আমায় করবেন পার। তোমার আসেনি, বানাইছুনি, তোমার মুর্শিদ আসেনি। ইব্রাহিমকে পাঠাইছিল মুর্শিদ কইরা, ইব্রাহিমের জমানায় মুসাকে পাঠাইছে মুর্শিদ কইরা, মুসার জমানায় ঈসাকে পাঠাইছে মুর্শিদ কইরা, ঈসার জমানায় এই জমানায় মুর্শিদ কইরা পাঠাইছে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তারে মুর্শিদ বানাইছনি, তারে মুর্শিদ মানছনি, তাকে মুর্শিদ কেমনে বানাইতাম? তাকে মুর্শিদ বানাইবা, তার সুন্নত গ্রহণ কইরা, তার তরিকা গ্রহণ কইরা, তার নমুনা গ্রহণ কইরা, তার রং লাগাইয়া, মুহাম্মদের রং লাগাইয়া মুহাম্মদকে মুর্শিদ বানাইতে হইব। বৈশা বৈশা গান গজল গাইলে চলবো না, শুধু গানের দ্বারা আর গজলের দ্বারা মুহাম্মদ তোমার মুর্শিদ হবে না। গান গজল না গাইলেও চলবে, যদি তুমি রং লাগাই দাও, যদি তুমি সুন্নত কবুল করো, যদি মুহাম্মদের তরিকা কবুল করো, গজল না গাইলেও চলবো, গাল না গাইলেও চলবো, সামা সঙ্গীত না গাইলেও চলবো, এই জাহিরি মহাব্বত এশক না দেখাইলেও চলবে। আমি মদিনার দেওয়ানা, মদিনার আশেক, নাও বিরাও, নাও লাগাও, মাঝি নাও ছাড়ো, যাবো মদিনায়, এই সমস্ত না কইলেও চলবে, যদি মুহাম্মদের তরিকা থাকে। আর যদি তরিকা না থাকে, গজল গাইতে গাইতে তুই মরে যাইয়া তারপরও জাহান্নামে যাবি।
এটাই বলতেছিলাম বন্ধু যোগে যোগে মুর্শিদ আসে এই যে ওয়ালাকদ আতাইনা ইব্রাহিম রুশদা ইব্রাহিমকে মুর্শিদ বানায়া পাঠাইছি তো ইব্রাহিম যদি মুর্শিদ হয় মোহাম্মদ কি মুর্শিদ এখন মোহাম্মদ নাই মুহাম্মদের নায়েব আছে মুহাম্মদের জায়গার মধ্যে কিছু মানুষ বসা আছে তারা তোমাদের মুর্শিদ সবাইকে আবার ধরলে হবে না দুই একজন একজনকে ধরো একজন কারণ হার নবী হার ওয়ালি রাম মাসলাকি হার নবী আরে ভাই সকল নবীর শরীয়ত এক না সকল নবীর শরীয়ত এক না সমস্ত আউলিয়াদের তরিকা এক না এক এক জনে খোদা রসিদা হয়েছে এক এক তরিকায় কেরে শুনেন নাই চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দদিয়া চারটা মশহুর তরিকা আছে চার তরিকার মশহুর মশহুর মুর্শিদ আছে এই জন্য যে কোনো এক তরিকায় যারে ভাল লাগে ওর কাছে তুমি সপে দাও নিজের জীবন কান ডইল্যা উষ্টয়া লাইতেয়া থার বায়া কিলেয়া ভরে মানুষ বনাই দিব না এমনে ও বছরে একবার দুইবার দেখা করিয়া অসম্ভব আল্লাহ বলেন অসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদ তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা وطبع هواه وكان امره فرطا واصبر نفسك তোর দেহটাকে তার সঙ্গে বাঁধন করে রাখ বাঁধন করে রাখ অসবিরের তর্জমা এখানে বাঁধন করা জি আল্লাহর রসুল মুর্শিদ হয়ে আসছে সাহাবারা রসুলের দরবার সেটা কোথাও যায় নাই যদি দুইটা রুটির জন্য বাজারে গেছে তাড়াতাড়ি দুই রুটির ব্যবস্থা করে তাড়াতাড়ি এ পড়ছে আর নয় তো পালা করে লইছে পালা পালা কি দুইজনে সন্ধি করছে চুক্তি করছে বাইরে আজগা দরবারে তুই থাকবি সন্ধ্যার সময় আমারে শোনাই দিবি দরবারওয়ালা কি কইছে পরের দিন তুই কাছে যাবি আমি দরবারে থাকবো সন্ধ্যায় তোরে শোনাই দেবো দরবারওয়ালা কি কইছে কারণ কোন সময় কি ওহী নাজিল হয় মুর্শিদে কোন সময় কি সবক দেয় কোন সময় কি নসিহত করে যদি যাই গিয়া তো পাইতাম না এজন্য আমার বদলে তুই বয়ে থাক কালকে তোর বদলে আমি বয়ে থাকবো আমি তোর সন্ধ্যা জানাই দেবো আজকে তুই থাক আমার সন্ধ্যা জানাই দিস তোমরা কি মনে করছো ওই মুর্শিদদের কাছে ওই নাইবে রসুলদের কাছে বছরে একদিন গিয়া কোনো মতে আলতুভাবে একটু মুসভা করে তুমি খোদা বুঝে লাইবা অসম্ভব কারবার ওয়াসবির নাফসাকা বাইন্দা রাখ বাইন্দা আহা ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম কার লগে বাইন্দা রাখবি যে মানুষটা রবকে ডাকে বিলগাদাতি ওয়ালা আশিয়ে সকালে সন্ধ্যায় তার মালিকরে ডাকে এমন ব্যক্তির সাথে তোরে বাদন করে রাখ একমুঠ ভাতের জন্য দুইটা রুটির জন্য মাঝে মাঝে যদিও খেতে খামারে বাজারে শহরে নগরে বন্দরে যাবি তাড়াতাড়ি এসে পড়িস কিন্তু হ্যাঁ তো এই আয়াত যেটা পড়লাম ওয়ালাকদ আতাইনা ইব্রাহিম রুশদা ইব্রাহিমকে আমি মুর্শিদ করে পাঠাইছি তাইলে কালে কালে যুগে যুগে মালিক মুর্শিদ পাঠায় বন্দার কল্যাণে বন্দার স্বার্থে বন্দাকে আল্লাহওয়ালা বানাইবার জন্যে বন্দাকে আল্লাহ বুঝাইবার জন্যে বন্দাকে সিরতে মুস্তাকিম দেখাইবার জন্যে বন্দাকে জান্নাতে নিয়ে যাইবার জন্যে
আমরা জান্নাতে থাকি আসছি, আবার জান্নাতে যাইমো যদি ইচ্ছা থাকে। যদি জান্নাতের টিকিট কাটি তাহলে জান্নাতে নিয়ে যাবে, গাড়ি আসবে, সেই গাড়ির নাম আজরাইলের গাড়ি। এটা তোর বাবার গাড়ি না, তোর দাদার গাড়ি না, এটা বাস না, এটা রেল না, এটা বিমান না, উড়োজাহাজ না, আজরাইলের গাড়ি তুলব। টিকিট যদি জান্নাতের হয় তো আজরাইলে জান্নাতে পৌঁছাই দিবে, টিকিট যদি তাহাতা ছাড়ার হয় তাইলে তোরে তাহাতা ছাড়া সিজিনে পৌঁছে দিব। এবার দেখ টিকিট কোনের কাটছ, কাটছ নি টিকিট। আল্লাহ, তাহলে মুর্শিদের কথা কোরআনে নাই গিয়া? এই জমানার বহুত লোক আছে তো মুর্শিদ, আবার কি মুর্শিদ? তোর বাপ মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুর্শিদে তোর বাপ, তোর বাপ কে কয়? ফকির কয় না, কোরআন কয়, মুর্শিদে তোর বাপ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ওয়ালাকদ আতাইনা ইব্রাহিমা রুশদা, ইব্রাহিমকে মুর্শিদ করে পাঠাইছি, আর ইব্রাহিমে তোর বাপ। তাহলে মুর্শিদে তোর কি বাপ? কিসের বাপ? জান্নাতে লইবার যে লয়ে যাইবার বাপ। আরেক বাপে তোরে বুদা জন্ম দিছে, জন্ম দিয়ে কইছে ভালো করে কাম করে বাইতা ট্যাহা মালুষ এসে গিয়া, আর মালুষ এ যদি কাম ভালো না হয় তো সিঙ্গাপুর যাই গিয়া, আর ওই পূর্ব দেশে যদি কাজ না হয় তো ইউরোপে ঢুক, জানলে পারো সামনে ঢুক, ইউরোপে না হইলে তুই যাই গিয়া আমেরিকা যা। টিহান তোর এই বাপের এই দুই সবক, আর মুর্শিদ কাবলার সবক হল মুর্শিদ রূপে আইসে শুধু এই কালিমাটা ঠিক করার জন্য, আর কিচ্ছু ঠিক করার জন্য না, এই কালিমাটা ঠিক করার জন্য। এই কালিমার তাফসির 30 পারা কোরআন, এই কালিমার তাফসির জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর 12 লক্ষ হাদিস, এই কালিমার তাফসির হলো ইমাম আবু হানিফার সারা জীবনের ফেকা, এই কালিমার তাফসির ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তাআলা তাদের সারা জীবনের সাত সাধনা। এই কালিমার তালকিন দিছেন বড় পীর আব্দুল কাদের জিলানি, হযরত জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, বাবা ফরিদউদ্দিন আত্তার, হযরত হাকিমুল উম্মত, মুহিউস সুন্নাহ, হাফিজ জহুর রহমাতুল্লাহ আলাইহি, তারা জমানার মুর্শিদ। নবীজি এখন আর নাই, তারা এই জমানার মুর্শিদ। এখন হাফিজ জহুরও নাই, ফিরজি হুজুরও নাই, শামসুল ফরিদপুরিও নাই, কে আছে? তারা কিছু মানুষকে আবার সবক দিয়ে গেছে, খেলাফত দিয়ে গেছে, তারা আছে। জি বন্ধু, যাও যাও যাও, তাদের কাছে যাও, শুধু খালি পেটের চিন্তা করো না, পেট 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 তো তোর পচে যাইব। আপনারা জানেননি কবরে থইলে সর্বপ্রথম কি আগে পচে? পেট। তাই সাইয়েদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রে তবে সেই বাউ দিশা দেখতাছি তোদের পেট ভরবে না, ভরবে না কবরের মাটি ছাড়া, ফ্যাট ভরবো কবরও থুয়া দিলে 3 দিন পরে ফুইল্লা জন ফ্যাট ফাটবো, 5 দিন 7 দিন পরে বৃষ্টি হইলে ওই বৃষ্টির পানিয়ে কবর বইরা তোর ফ্যাটও চাইবো, ইয়ার পরে তোর ফ্যাট ভরবো, ইয়ার আগে তোর ফ্যাট ভরতো না। এই জন্য তুই এমন মাতাল হইয়া ঘুরতেছ রাস্তায় 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 রাস্তায়, ঘোরাঘুরি ছাইরা দে, মুর্শিদের কাছে যা। ওয়ালা কদ আতাইনা ইব্রাহিম রুশদা মিন কবলু, তারে যে আমি এই শক্তিটা দিচ্ছি ইব্রাহিমকে, এই শক্তিটা তারে নবুয়তির আগেই দিচ্ছি। মিন কবলুর তর্জমা হলো নবুয়তির আগে,
তখন ইব্রাহিম নবী হয় নাই, মাত্র 6 বছরের 5 বছরের শিশু। জি, রাতের বেলায় যখন চন্দ্র উঠছে, চন্দ্রকে বলল হ্যাঁ এটাই আমার প্রভু, 5 বছরের শিশু। যখন ভোর রাতে এটা ডুবে যায়, তখন কয় লা উহিব্বুল আফিলিন, না যাই ডুবে তারে ভালোবাসি না। কিছুক্ষণ পরে দেখে পূর্ব আকাশে বিশাল আলো নিয়ে সূর্য উঠে, কয় মনে এডি আমার প্রভু। হ্যাঁ, দিন গড়াইয়া বৈকালে ওই সূর্য ডুবেছে, কয় লা উহিব্বুল আফিলিন কুচু খলিল, তুইও ক লা উহিব্বুল আফিলিন কুচু খলিল, খলিলুল্লাহর মতন কয়া ফালা এই মাখলুকের ভালোবাসি না। যাই উঠে আর ডুবে, উঠে আর ডুবে, উঠে আর ডুবে, তার সাথে তারে আমি ভালোবাসি না। লা উহিব্বুল আফিলিন কুচু খলিল, ইব্রাহিমকে মুর্শিদ বানাইছি, এই ক্ষমতা তারে নবুয়তির আগে দিছি। এই জন্য এই জমানার মধ্যেও কিছু মানুষ আছে, ওই বাচ্চা এখনো ভালো করে কিছু বুঝে না, 5 বছর 7 বছর, কিন্তু ম্যাগনেট ঠিক হয়ে গেছে গা, দিশা ঠিক হয়ে গেছে গা। এটার নাম হলো মাদরজাদ ওলি, ওরা দুনিয়াতে আইসা ওলি হয় নাই, মার পেটে থাকতেই আল্লাহ ওলি উল্লাহ বানাই দিছে। কারণ ওরে দিয়া কাম লইব, দুনিয়াতে নিয়া, দুনিয়াতে পাঠাইয়া, দুনিয়াতে তারে জন্মগ্রহণ করাইয়া মানুষের রাহবরি করাইব। যেমন আমার জীবনে আমি দেখছি, একবার হযরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহি আলাই কালকানগর আসলো, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ রহমতুল্লাহি আলাইকে কালকানগর নিয়ে যাওয়া হলো। বাস, জীবনের প্রথম সাক্ষাৎ দুই কুতুবের। আমি ওইখানে উপস্থিত ছিলাম, মাওলানা হেদায়েতুল্লাহ রহমতুল্লাহি আলাই যখন দরজা দিয়া ঢুকলেন, আরেফ বিল্লাহ হাকিম আক্তার রহমতুল্লাহি আলাই দাঁড়ায় গেলেন। হাকিম আক্তার সাহেবের জায়গার মধ্যে হেদায়েতুল্লাহ সাহেবকে বসাই দিলেন, তিনি দূরে সরে বসলেন, নীরব হয়ে গেছে। হাকিম আক্তার সাহেব কিছুই বলে না, চুপ চুপ চুপ। মাওলানা হেদায়েতুল্লাহ সাহেবের জীবন স্বভাব ছিল চুপ। আল্লাহ চুপের মধ্যে কি আছে, সব চুপ থাকার মধ্যে আছে, কথা বলার মধ্যে কিচ্ছু নাই। তাই আমার নবী, আখেরি নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দুজাহা খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যদি অল্প সময় চুপ করে বসে থাকে আর ভাবে আমার খালেক কে, আমার মালিক কে, কিছু সময় চুপ করে থাকলে মালিক তাদের 60 বছরের এবাদত এমনি দিয়ে দেবে। তুই কয় বছর এবাদত করবি, কি এবাদত করবি? এই জন্য যাই চুপ রয়েছে, এগুলার বিতে মানি কইছে, মুক্ত হয়েছে, যেই কারণে চুপ রয়েছে, তোর কিচ্ছু নাই, এলেগে বক বক করস। তুই যে এত দেশে দেশে ঘুরে ঘুরে মাইক দেখস, ওয়াজ কস, আসলে তোর বিতে কিছু নাই। যে নুকে মুক্তা হলে সে জিনুকের মুখ খোলে না, গভীর জলে ডুবে থাকে, কেনারেতে আর আসে না। এই জন্য আসলে যারা মুর্শিদ আয় কইতো না, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, ওই পরিচয়ও দিবে না। জি জি, বহুত প্রমাণ আছে, ইমাম মাহদী আসবে, দুনিয়ার মানুষ সবাই বলবে আপনার নেতৃত্বে দুনিয়া চলবে, তিনি বলবে সম্ভব না, আমি গেলে পা দিই না, আমি গেলে জানি না। এই জন্য তিনি মক্কা থেকে পলায়, মদিনা থেকে পলায় মক্কা শরীফে এসে যাইবে। আর তুই ক্ষমতা নিয়ে বলে দেড় সাল আমি ইয়ের লেগে মাইকিং পোস্টারিং, তুই কার হইস, তুই বইস, তুই মার্কা লইস, তুই কত কিছু করছ, মানে শেষবারে মূর্তি বা আরাধেস, তারা পূজা কর, তারা পূজা কর, আমি মূর্তি বা আরা দিতেছি, কর কর, কোনো সমস্যা নাই। আর গীতা মিতা যদি পাঠ করুন লাগে, আমি পাঠ করে বোনাই দেবো না, তোরা বেশি বেলা করে পারস না। আমি হুজুর, আমি সব তরিকই জানি, কোরআন শরীফ পড়তারি, গীতা পড়তারি, রামায়ণ পড়তারি, মহাভারত পড়তারি, সব পড়া শোনাই দেবো। শেষবারে বেড়ে রে দেহি কপালের মধ্যে নিয়ে কি দেয় কি জানি কয়ে গেলেন রে, চন্দন
যে যদি মুর্শিদ না থাকে মুর্শিদ ধরেন, নয়তো কোনো সন্ধান পাবেন না, সন্ধান পাবেন না, সন্ধান পাবেন না। একটা কবিতার লাইন কই আজকের মতন শেষ করি। আয় বসা ইবলিসে আদম রয়ে হাস, আয় বসা ওই বাচ্চা মাল্লা রুমি দুনিয়ার সমস্ত মানুষকে বাচ্চা কইছে। আয় বসা ইবলিসে আদম রয়ে হাস, পাস বাহরে দস্তে নাশায়া দাদা দে দস্ত। ইবলিসে মুর্শিদ রূপে সমাজের দেশের রাষ্ট্রের ফাঁকে ফাঁকে কেনারায় কেনারায় রাস্তার মুড়ে মুড়ে বাঁকে বাঁকে ওলিয়াল্লার মুর্শিদের বেশ দূরে শয়তানে বয়ে রয়েছে। চাইস তার হাতে হাত দিয়া নিজের জিন্দগি বন্দিগি বিনাশ কইরা পরে পরকালে কবরে যাইস না, জাহান্নামে যাইস না, বুঝ জেল হইছে আগে বুঝ জেল হইস, দৌড় পারিস না, দৌড় কম হই দে আগে বুঝ। মাওলানা রুমি 12 বছর দয়া করছে, আল্লাহ আমার একটা মুর্শিদ মিলাইয়া দাও। কত 800 বছর আগে উমা গো যে জমানায় বদমাইশি আসিল না, যে জমানায় ব্যবসা ধর্ম ব্যবসা আসিল না, সেই জমানায় বেড়ায় 12 বছর দয়া করছে, আল্লাহ একটা মুর্শিদ মিলে দাও। যে মুর্শিদের কথা কোরআন ভরা এখানে সেখানে খালি মুর্শিদ মুর্শিদ। আর ওই দিকটা আরেক বুজুর্গ হ্যাঁ শামসুদ তিব্রিজি রহমতুল্লাহি আলাই 30 বছর ধরে দোয়া করতেছে, আল্লাহ হৃদয় ভরা জ্বালা যন্ত্রণা প্রেমের যন্ত্রণা কারে বুঝাইতাম, মালিক রে দয়া করে একটা ভক্ত মিলাই দে তারে বইলা যায়। ও আখিরে দাওয়ানা, আলহামদুলিল্লাহ।